প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে পর্বে আমি প্রোগ্রামিং কন্টেস্টের জন্য অ্যাডভান্স লুপ নিয়ে আলোচনা করব। প্রথমে একটা কথা বলে রাখা যায় যে প্রোগ্রামিং কন্টেস্টে যাওয়ার জন্য মিনিমাম যে যোগ্যতা লাগে সেটা হচ্ছে লুপ শেখা। অর্থাৎ আপনি যদি লুপ না শিখেন, সো আপনি প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন না। এর কারণটাই হচ্ছে যে প্রোগ্রামিং কন্টেস্টে অন্তত মিনিমাম একটা হলে লুপ থাকবে, একটা প্রবলেমে মিনিমাম একটা হলেও লুপ থাকবে। সো এখন আমি বর্ণনা করবো যে প্রোগ্রামিং কন্টেস্টে আসলে ব্যাপারটা কীরকম হয়। আমরা যদি সাধারণ কোনো প্রবলেম সলভ করি যে দুটো ইন্টিজার মান ইনপুট নিতে হবে এবং তাদের যোগফল প্রিন্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা প্রবলেমটা কীভাবে লিখি? দুটো ইন্টিজার মানের জন্য ইন্টিজার এ কমা বি নেই এবং এদের সামের জন্য একটা ভেরিয়েবল সাম নিলাম। এরপর কী করি, আমরা সেন্ড করি %d, %d, %d। এই দুটো হচ্ছে স্ক্যান করে মান ইনপুট নেওয়ার জন্য। এবং তারপর আমরা লিখি সাম ইকুয়াল টু এ প্লাস বি প্রিন্টএফ। সো এটা সাধারণভাবে করি। এখানে আমরা ডাইরেক্টলি এ প্লাস বি লিখতাম, বাট সেটা গুড প্র্যাকটিস না ভেরিয়েবলের মধ্যে এভাবে রাখে ইউজ করাটা। একটু কোড বড় হলেও এখানে সুবিধা হয়। আসলে মূল ব্যাপারটা হচ্ছে যে আমি বুঝতে সুবিধা হয় যে কোন লাইনে প্রবলেম যদি হয় সেখানে। সো যাই হোক, সেটা কোনো ফ্যাক্টর না। আমরা আছি যে এটার মাধ্যমে কী হলো, আমরা দুটো সংখ্যা ইনপুট নেব এবং সেটার মান মানে যোগফল প্রিন্ট করে দেখাবো। প্রোগ্রামটা যদি আমরা রান করি, সেক্ষেত্রে কী হবে যে 5, 6 দুটো ইনপুট নিলাম এবং 11 প্রিন্ট করে দেখালো। এখন প্রোগ্রামিং কন্টেস্টে, যখন প্রোগ্রামিং কন্টেস্টে এই কথাটাই বলা হবে, তখন আপনাকে ধরে নিতে হবে সেখানে শুধুমাত্র একটা ইনপুট দেওয়া হবে না, সেখানে একাধিক ইনপুট দেওয়া হবে এবং সেই ইনপুটগুলোর জন্য প্রতিটার জন্য আপনাকে মান একটা যে মানটা আসবে সেটা সঠিক হতে হবে। কীরকম বলি, আমি এখানে 5 লিখাবো, ইন্টার চাপার পরে প্রোগ্রাম কিন্তু টাইমিট করছে। আসলে এটা টাইমিট করা যাবে না, হবে কি 5 দিলাম 11 আসলো, তারপরে আমি আবার দুটো ইনপুট দেবো এবং তার জন্য আবার দুটো একটা আউটপুট আসবে, আবার দুটো ইনপুট দেবো আবার একটা আউটপুট আসবে, এভাবে চলতে থাকবে এবং কখন শেষ হবে সেটা তারা বলে দেবেন। সো প্রথমে আমাদের যে ব্যাপারটা হলো যে আমাদেরকে দুটো সংখ্যা ইনপুট নিতে হচ্ছে বারবার করে, যতক্ষণ না পর্যন্ত টার্মিনেট করবে, যে লুপটা বলা হবে যে এতটুকু সময় কীভাবে টার্মিনেট করবে সেটা বলা হবে। এখন ধরে রাখি যে এরকম যে আমরা কীভাবে কাজটা করব, যে প্রতিবারই দুটো করে সংখ্যা ইনপুট নেবে এবং দুটো করে সাম প্রিন্ট করে দেখাবে সেটা। হ্যাঁ, খুব সহজে আমরা করতে পারি যে এক লুপ ঘুরে করতে পারি। কীভাবে লুপ ঘুরে করতে পারি, যে এখানে আমরা একটা লুপ দেব, ভাই ইনফিনিট লুপ 1 দিলাম, তার মানে কি লুপটা ইনফিনিট সংখ্যাবার ঘুরবে এবং এর মানে কি এই লুপটা ঘুরবে ইনফিনিট সংখ্যাবার এবং প্রতিবারই কি করবে দুটো করে সংখ্যা নিবে এবং সাম করে সেটা মান প্রিন্ট করবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্টে যেটা হয় যে আপনাকে বলে দেওয়া থাকবে না যে একটা করে নিউ লাইন প্রিন্ট করবে, বাট এখানে একটা নিউ লাইন দিতে লাগবে। এর কারণ হচ্ছে যে যেন আমি আবার দুটো সংখ্যা ইনপুট নিই, তিনটে সংখ্যা যেন একসঙ্গে না হয়ে যায়। এর ভিতরেও কিছু স্পেসিফিক কারণ আছে, সেটা এখন বুঝালে হয়তো আপনারা বুঝবেন না, বাট পরে যখন ফাইল অধ্যায়ে বোঝানো হবে তখন আরও ভালোভাবে বোঝাবো। সো চলে আসি এটার জন্য আমরা আউটপুটে। আউটপুটের জন্য কি হচ্ছে, আমি যদি 12 স্পেস 34 দেই তাহলে 46 আসছে। এখনও কিন্তু প্রোগ্রামটা টার্মিনেট করেনি, আমি আবার দুটো ইনপুট সংখ্যা দিতে পারি 9, 0, 9, 0, 0, 0 এভাবে। কিন্তু প্রোগ্রামিং কন্টেস্টের প্রতিটা প্রোগ্রামের আরেকটা বৈশিষ্ট্য হলো যে প্রোগ্রামটা অবশ্যই টার্মিনেট করতে হবে।
কোনো না কোনো সময় আসে এখানে দেখাইতে হবে যে টাইম নেট করছে, রিটার্ন করছে কোনো কিছু। এই কাজটা মানে কোন টার্মিনেট করবে সেটা কিন্তু প্রোগ্রামে বলে দেওয়া থাকবে। যেমন এমন হতে পারে, বলে দেওয়া থাকতে পারে যখন দুটোর মানই শূন্য হবে তখন প্রোগ্রাম টার্মিনেট করবে, যতক্ষণ না পর্যন্ত এ এবং বি দু উভয়ের মান শূন্য হয় ততক্ষণ পর্যন্ত করবে। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এখানে একটা কন্ডিশন দিয়ে দিতে হবে, ইফ এ ইকুয়াল টু ইকুয়াল বি অ্যান্ড সরি এ ইকুয়াল টু ইকুয়াল জিরো অ্যান্ড বি ইকুয়াল টু ইকুয়াল জিরো, দেন কী করবে প্রোগ্রামে টার্মিনেট করার জন্য রিটার্ন জিরো করে দিলাম, তার মানে এখানে পাওয়ার সঙ্গে সঙ্গে রিটার্ন করে ফেলবে। সো এই প্রোগ্রামটা উদ্দেশ্য হচ্ছে এটাই যে যদি এ বি যে কোনো একটা মান শূন্য হয় তাহলে কিন্তু করবে, যদি সেভেন শূন্য দিলে সঙ্গে সঙ্গে প্রোগ্রামটা সরি ভুল করছি আমি এটা মানে হচ্ছে এ বি দুটোর মানে যখন শূন্য হবে তখন প্রোগ্রামটা টার্মিনেট করবে। সেক্ষেত্রে আমি প্রথমে ওয়ান টু ইনপুট যদি নেই তাহলে থ্রি প্রিন্ট করবে, টু থ্রি ইনপুট নিলে ফাইভ প্রিন্ট করবে, টু জিরো ইনপুট নিলে টু প্রিন্ট করবে, যখন জিরো জিরো ইনপুট দেবো তখন প্রোগ্রামটা দেখাচ্ছে টার্মিনেট করেছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রোগ্রামটা টার্মিনেট করেছে, প্রসেস রিটার্ন জিরো, তার মানে কি এই প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছে। যদি এই টার্মিনেট না করে তাহলে টাইম লিমিট এক্সিট নামে একটা এরর আছে সেটা খেতে লাগবে। যাই হোক, আমরা সাধারণভাবে এতটুকু বুঝলাম যে কীভাবে আমরা ম্যানিপুলেট করব লুপটাকে। এখানে আরেকটু বেশি অ্যাডভান্স পর্যায়ে চলে আসি, আমরা এই স্ক্যানএফ যেটা নিয়েছি সেটাকে যদি ফাইলের মধ্যে দিয়ে দেই তাহলে কিন্তু একই কাজ করবে, ফাইলের মধ্যে দিয়ে দিলেও একই কাজ করবে। এক্ষেত্রে যদি আমরা ওয়ান টু স্পেস টু তারপর জিরো স্পেস জিরো দিই তাহলে প্রোগ্রামটা টার্মিনেট করতেছে, এক কাজ করবে। কারণ কি এখানে দুটো সংখ্যা ইনপুট নেওয়া হচ্ছে, এর মানে স্ক্যানএফের মান দুই, এটা সবসময় দুই থাকতেছে এবং সবসময়ের জন্য এটা সত্য হচ্ছে। সো এখন যদি বলে দেওয়া আরও কিছু ব্যাপার আছে যে কীরকম ব্যাপার, যদি বলে দেওয়া না থাকে কতক্ষণ পর্যন্ত ইনপুট করবে তাহলে আপনাদেরকে ধরে নিতে হবে সেটা ইন্ডো ফাইল পর্যন্ত ইনপুট কর ইনপুট করবে নেবে। ইন্ডো ফাইল জিনিসটা কি সেটা আপাতত এতটুকু বলে রাখি যে ফাইলের শেষ বোঝায়, যে আমি ইনপুট নিতে 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 ফাইলের একসময় শেষ হয়ে গেছে তখন। তার আগে একটা বিষয় জানা রাখা উচিত যে আমরা এইভাবে যে ইনপুট দেই প্রোগ্রামিং কন্টেস্টে কিন্তু সেভাবে ইনপুট দেওয়া হয় না। প্রোগ্রামিং কন্টেস্টে ইনপুট দেওয়া হয় একটা ফাইলের মধ্যে ইনপুট রাখা হয় এবং সেই ইনপুটগুলো জেনারেট করে যে আপনার কোডে যে আউটপুটটা হবে সেটা আরেকটা ফাইলে চলে আসে। সো তারপর মিলায় দেখা হয় যে আপনার প্রতিটা ইনপুটের জন্য প্রতিটা আউটপুট ঠিক আছে কিনা। যদি প্রতিটা ইনপুটের জন্য প্রতিটা আউটপুট ঠিক না থাকে সো সেক্ষেত্রে আপনি রং আনসার খাবেন। রং আনসার বিভিন্ন রকমের আছে, এর মধ্যে প্রেজেন্টেশন এরর আছে। প্রেজেন্টেশন এরর হচ্ছে যে আপনার আউটপুট ঠিক রয়েছে বাট ছোটাতে বড়তে অক্ষর স্পেস পার্থক্যর জন্য আপনি খেতে পারেন, সেটা আলাদা ব্যাপার, এটাকে প্রেজেন্টেশন এরর বলে। এই এরর নিয়ে আমরা ভবিষ্যতে আরও আলোচনা করব। সো মোটামুটি এতটুকুই আলোচনা করলাম যে কী কী কীভাবে আমাদেরকে কাজ করতে হবে। সো এখন আবার পূর্বে আলোচনা চলে আসি, যদি আমরা এভাবে লিখি তাহলে কিন্তু একই কাজ করবে এবং ইন্ডো ফাইল যদি আমরা ধরে নিতে হয় যে ইন্ডো ফাইল পর্যন্ত করবে সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে লিখতে লাগবে নট ইকুয়াল টু ইও এফ এম সরি বড় হাতের ইও এফ হবে বড় হাতের হবে। এটা মানে হচ্ছে যে আমি যতক্ষণ পর্যন্ত ইনপুট নেবো যতক্ষণ পর্যন্ত ফাইলটা শেষ না হয়। সো আমি এটাকে যদি রান করি এখন এখানে ওয়ান স্পেস টু দিলাম থ্রি, এখানে কিন্তু জিরো জিরোর জন্য জিরোই আসবে। ইন্ডো ফাইল বোঝানোর জন্য কন্ট্রোল জেড চাপলেই বোঝা হবে ইন্ডো ফাইল, সেক্ষেত্রে প্রসেস রিটার্ন আসি। আবার বলে রাখি কন্ট্রোল জেড এটাকে বোঝায় ইন্ডো ফাইল। সো এখন আমাদেরকে জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে কখন কোথায় আমরা ইওএফ ইউজ করবো, আমরা সেখানে ইওএফ ইউজ করবো বলবে যে যতক্ষণ পর্যন্ত যেটা হচ্ছে এখানে দেখুন যে আমাকে দুটার সঙ্গে ইনপুট নিতে হচ্ছে স্ক্যানএফে, হোয়াইল লুপের পরেই হোয়াইল লুপে ওয়ান দিলে হোয়াইল লুপের পরে আমাকে যে স্ক্যানএফটা ইউজ করতে হচ্ছে সেটাই আমরা এখানে দিয়ে দেবো।
এটা আপনারা ধীরে ধীরে প্র্যাকটিস করলে বুঝে যাবেন যে আসলে কোন জায়গায় ইউএফএ দিতে হবে, যখন দুই তিনটা প্রবলেম করা হবে তখনই বুঝতে পারবে। এবং সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে আমি যখন নেক্সট যে প্রবলেমগুলো করব সবগুলো এভাবেই করব, এবং তাতেই আপনারা বুঝে যাবেন যে আসলে কি রকম করে কি সলভ করতে হবে। সো এবার আসা যাক আরেক রকমের টার্মিনেশনের পদ্ধতি, সেটা হচ্ছে যে ধরা হলো কিরকম যে আপনাদেরকে প্রথমে দিয়ে দেওয়া হবে যে কয়টা সংখ্যা ইনপুট নেওয়া হবে, এবং ততগুলো সংখ্যা ইনপুট দিয়ে ওদের যোগফল নির্ণয় করতে হবে। সেটা এভাবে হবে যে সাধারণভাবে আমি ছোট প্রোগ্রামটা লিখি যে প্রথমে একটা নাম্বার এন ইনপুটে নেওয়া হবে, এন ইনপুটে নেওয়া হবে। সো স্ক্যানফ পার্সেন্ট ডি কমা এম পার্সেন্ট এন, এটা ইনপুটে নেওয়া হবে। এটাকে বলা হচ্ছে যে কিছু সংখ্যা ইনপুট নেওয়া হবে, এবং কি করা হবে যে এতগুলো সংখ্যা আমাকে দেওয়া হবে, করা হবে যে এতগুলো সংখ্যা আমাকে দিতে হবে এবং তাদের যোগফল নির্ণয় করতে হবে। সো সেই জন্য প্রথমে কী করতে হবে, সাম ইকুয়াল টু জিরো এবং ফোর আই ইকুয়াল টু ওয়ান, আই লেস দেন ইকুয়াল টু এন, আই প্লাস প্লাস এতগুলো সংখ্যা ইনপুট নেওয়া হবে, সাম ইকুয়াল টু সরি এখন হচ্ছে সংখ্যা ইনপুট নেই, স্ক্যানফ পার্সেন্ট ডি কমা এম পার্সেন্ট এ, সাম ইকুয়াল টু সাম প্লাস এ। এবং সবশেষে কি করবে, প্রিন্ট করবে সাম। এটি কি হচ্ছে, আমি যতগুলো সংখ্যা ইনপুট নেব এবং সেগুলো সংখ্যার যোগফল সে জেনারেট করে দেখাবে এই প্রোগ্রামটা কিরকম। সরি এখানে আই নিয়েছি, এটা আমাদের ডিক্লেয়ার করতে লাগবে। বক্স চলে এসেছে, প্রোগ্রামটা হচ্ছে এরকম যে আমি প্রথমে যদি ফাইভ নেই তবে আমাকে পাঁচটার সঙ্গে ইনপুট দিতে লাগবে টু, এবং ইন্টার চাপলে তাদের যোগফল শো করবে। এই প্রোগ্রামটা আমি একবার দেখিয়েছিলাম। প্রোগ্রাম পয়েন্টসে যেটা আসবে যে এখন কথা হচ্ছে যে আমি যদি বলে যে এটা ইন্ডোর ফাইল পর্যন্ত, সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে মূল যে ব্যাপারটা লাগবে যে এখানে এই যেটা আমি ইউজ করেছি স্ক্যানএফ, এই স্ক্যানএফটা হবে ইন্ডোর ফাইলের ওভারের মধ্যে। সো এটা লিখতে লাগবে ফাইল স্ক্যানার সি নট ইকাল টু ইওএফ প্রিন্টএফ, এবং এখানে একটা নিউ লাইন প্রিন্ট করতে লাগবে। সো এবার আমি যদি একটা রান করি, দেখতে পাবো যে যতক্ষণ পর্যন্ত ইন্ডোর ফাইল না আসে ততক্ষণ পর্যন্ত এই সংখ্যাগুলো প্রিন্ট করবে। কীরকম, আমি যদি ফাইভ দেই তারপর কী করতে হবে, পাঁচটা নিতে লাগবে, তারপর আমি আবার থ্রি দেবো তাহলে কী করতে হবে, তিনটা সংখ্যা ইনপুট নিতে লাগবে। এরপর আমি কন্ট্রোল জেড চাপলাম, রিটার্ন করলো। আবার এমনও বলা হতে পারে যে যখন আমরা কোনো সংখ্যা ইনপুট নিব না, এনে আমার যখন শূন্য হবে তখন প্রোগ্রাম টার্মিনেট করবে, সেক্ষেত্রে কী করতে হবে, ইউএফটা অফ করে দিতে পারে, আপনি রাখতে পারেন সেটা কোনো ব্যাপার না। এখানে যখন ইফ এন ইকুয়াল ইকুয়াল জিরো, যখন এন এর মানটা জিরো হবে তখন রিটার্ন জিরো করলে যখনই আমরা এন এর মান জিরো নিব ততক্ষণ তখনই আমার প্রোগ্রামটা টার্মিনেট করবে। কিরকম যে যখনই
2 দেই তারপর 1 is 2 3 প্রিন্ট করতেছে তারপরে যখন আমরা যে 3 প্রিন্ট করলো এবার মান কি 0 কোন সংখ্যা ইনপুট নিব না এটা চাপার সঙ্গে সঙ্গে প্রোগ্রাম রিটার্ন করবে আবার একটা পদ্ধতি হতে পারে সেটা হচ্ছে টেস্ট কেস পদ্ধতি যেমন আমি 5 বার নিব টেস্ট কেস পদ্ধতি যে আমি 5 বার এই কাজটা করব বলে দেওয়া থাকবে যে 5টা টেস্ট কেস হবে 5 বার টেস্ট কেস এবং 5 বারে প্রতিবারই আমরা একটা সংখ্যা ইনপুট নিব এবং ততগুলো সংখ্যার যোগফল নির্ণয় করব এই কাজটা যদি করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে এই কন্ডিশনটা খাটতেছে না সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে যে টেস্ট কেসের জন্য আবার একটা ভেরিয়েবল নিতে লাগবে সেটা বড় হতে টিনি হয় বেটার ম্যাক ট্যাব দিব ট্যাব দেওয়ার পরে এই মানটা আমাদেরকে স্ক্যান করে নিতে লাগবে পার্সেন্ট ডি কমা পার্সেন্ট এবং এরপরে আমরা একটা হোয়াইল লুপ চালাবো টি মাইনাস মাইনাস এবং এই হোয়াইল লুপের ভিতর সমস্ত এটা লুপটা থাকবে এই হোয়াইল লুপের ভিতর সমস্ত লুপটা থাকবে কারণ কি যতক্ষণ পর্যন্ত টি মাইনাস মাইনাস এবার আমি প্রোগ্রামটাকে রান করব সেই ক্ষেত্রে প্রথমে কি করতে হবে টেস্ট কেস প্রিন্ট করতে লাগবে টেস্ট কেস বলতে আমরা তিনবার কাজটা করব থ্রি তারপর হচ্ছে কি প্রতিবারে কটা সংখ্যা প্রথমবার পাঁচটা সংখ্যা নিব নিয়ে ওয়ান পাঁচটা সংখ্যা সংযোগ করবে তারপরে দুটা সংখ্যা নিব এবং তারপরে ধরলাম যে চারটা সংখ্যা নিব প্রতিটাই শূন্য সরি কথা ভুল হয়েছে সেটা লক্ষ্য করি এখানে আমি টি মান ইনপুট নিয়েছি টি মাইনাস মাইনাস এম পার্সেন্ট মান নিচ্ছি ভুল তো আর কথা নাই হোয়াইল টি মাইনাস মাইনাস স্ক্যানে পার্সেন্ট ডি এম পার্সেন্ট আবার আমি প্রোগ্রামটা রান করি জিরো দিই সরি ঠিক আছে এখন আমি তিনটা টেস্ট কেস নিব এবং প্রথমে হচ্ছে চারটা মান আমরা দেখব ওয়ান টু থ্রি ফোর তারপরে দেখব তিনটা মান ওয়ান টু থ্রি তারপর দেখব দুটো মান ওয়ান টু থ্রি এবং মূল কথা হচ্ছে যে এখানে তারপরেও প্রবলেম করতেছে তো প্রবলেমটা কোন জায়গায় করতেছে ঠিক বুঝতে পারছি না এবি না আমরা প্রোগ্রামটা একটু ভালোভাবে দেখি স্ক্যানের পার্সেন্ট ডি এম পার্সেন্ট টি টি মাইনাস মাইনাস হোয়াইল স্ক্যানের পার্সেন্ট ডি ব্যাক কারণ এইভাবে ইনফিনিটি লুপ ঘুরতেছে এই কারণে এই সমস্যাটা হচ্ছে টি এর মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে কোথাও সরি আমার
যে ভুল কাজটা করেছি সেটা হচ্ছে যে আমি এই লুপটাও চালা কন্টিনিউ করেছি, এই লুপটা তো ইনফিনিটি সংখ্যক ঘোরার জন্যই। সো এইখানে টি মাইনাস মাইনাস হবে না। হ্যাঁ দেখুন কত বড় একটা ভুল হয়ে গেছে, আমরা টি মাইনাস মাইনাসটা হবে এই জায়গাতে, এবং এই স্কেন এফটা হবে আমরা ইনফিনিটি লুপের ভিতরে এখানেই, কারণ এই লুপটা তো ইনফিনিটি বার ঘুরবে, এখানে হবে টি মাইনাস মাইনাস, কারণ এই লুপটাই ঘুরবে ইনফিনিটি বার যে যদি স্কেন এফটা দিয়ে দিই। সো সেই ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা হয়েছে, সরি অনেক বড় একটা প্রবলেম। এই প্রবলেমটা আমি এবার রান করব, আসলে প্রোগ্রাম পড়তে করতে একটু মাঝে মাঝেই এরকম অনেক ভুল হয়ে যায়। সো ভুল সবারই হয়, এটাতে ঘাবড়ানোর কিছু নেই। প্রথমে আমরা দিব টেস্ট কেস, যে এবার দিব কনফিডেন্স পেয়ে গেছি, 4 দিচ্ছি। সো প্রথম হচ্ছে যে কটা সংখ্যা যোগফল করবো, 5টা সংখ্যা 9 8, 5টা সংখ্যা দিয়ে দিয়েছি ইন্টার 30। পরবর্তীতে নির্ণয় করবো আমরা 3টা সংখ্যা, যেটা হচ্ছে 5 2 3, এবং সবশেষে আবার 5টা সংখ্যা নেই, 5টা সংখ্যা নেই, 2 5 3 2 1, এবং লাস্ট যেহেতু 1 2 3টা হয়েছে, 4টা সংখ্যা আমাদেরকে ইনপুট নিতে হবে 4 বার। এবার নিচ্ছি 2টো, 1 2 অ্যান্ড 3, এই দুটার প্রতি দিয়েও রিটার্ন করছে। এখানে প্রথমটা হচ্ছে টেস্ট কেস, এটা যে আমি 4 বারে একই কাজ করব, প্রতিবারে কী করব একটা করে সংখ্যা ইনপুট নেবো, এবং যত যে সংখ্যা ইনপুট নেবো ততগুলো সংখ্যক সংখ্যা আবার ইনপুট নিয়ে তাদের যোগফল নির্ণয় করব। ইয়েস, এটা হচ্ছে প্রোগ্রামের টাইমিং। এইভাবে বিভিন্নভাবে প্রোগ্রাম টার্মিনেট করা যায়। আমরা শিখলাম কীভাবে ইন্ড অফ ফাইল দিয়ে টার্মিনেট করতে হয়, কীভাবে নির্দিষ্ট সংখ্যক বার দিয়ে টার্মিনেট করতে হয়, এবং ওয়াইল টি মাইনাস মাইনাস না দিয়ে এখানে ফোর লুপ চালিয়ে দিতে পারে, কারণ যদি যখন টেস্ট কেসের দরকার হয়, প্রতিবার বলে দেয় যে টেস্ট কেস প্রিন্ট করতে হবে, যে প্রথম টেস্ট কেসের জন্য। সেক্ষেত্রে যেমন এখানে যদি বলা হয় যে টেস্ট কেস প্রিন্ট করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের এইভাবে লিখতে হতে পারে কেস একটা স্পেস দিয়ে কলন স্পেস স্পেস দিয়ে লিখতে হতে পারে, তারপর কেসের পর এখানে একটা দিয়ে কেস নাম্বার এখানে পার্সেন্ট ডি দিতে হবে, সেক্ষেত্রে তারপরে এখানে হচ্ছে টি কম দিলে হচ্ছে টেস্ট কেসটা প্রিন্ট করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে একটা এক্সট্রাভাবে ভেরিয়েবল নিতে লাগবে লুপের জন্য, যে নিচ্ছি, এবং এখানে একটা ফোর লুপ চালাতে লাগবে, ফোর জে ইকাল টু 1, জে লেস দেন ইকাল টু টি, যে প্লাস প্লাস। খুব সোজা ব্যাপার, কঠিন ব্যাপার না এই কাজটা কেন করলাম সেটা বোঝার জন্য, আপনারা রান করে দেখলেই বুঝতে পারবেন। সো টি এবার টি না দিয়ে এখানে জিয়ে দেই, জিয়ে হবে। সো এবার প্রোগ্রাম যদি রান করি, কোনো এরর থাকার কথা নয়, প্রোগ্রামটা রান করলাম, রান হয়েছে। এবার লক্ষ্য করি কি, প্রথমে হচ্ছে যে 3 নিলাম, তারপর দিলাম 6 5 2, সরি ভুল করে ফেলছি, ইনপুট নিতে ভুল করেছি, প্রথমে নিব যে 3, তারপর হচ্ছে টেস্ট কেস 4 নিচ্ছি, 2 5 6 3, কেস 1 প্রথম কেসের জন্য 16, তারপর 8 5, এইটার জন্য এবার দেখা যাচ্ছে এইটার জন্য আমাদের কি 8টা নিতে লাগবে, 5 2 6 6 1 2 3 4, মোট 8টা নিয়েছি। কেস 2 এর জন্য 26, এবং ওর জন্য 4, এবার 4টার জন্য নিব আমি 1 2 3 4, এবং কেস 3 জন্য 10, আউটপুট দেখিয়ে প্রোগ্রাম টার্মিনেট করেছে। সো এইভাবে বিভিন্ন রকমের কেস ম্যানিপুলেট করতে হতে পারে, সেটা লুপের খেলার মাধ্যমে, এবং আমরা পরবর্তী যে প্রোগ্রামগুলো সাবমিট করবো মানে সলভ করবো সেগুলো দেখা দেখি আপনারা মানে বুঝে যাবেন যে আসলে কীভাবে প্রবলেম সাবমিট করতে হয়। এরই মাঝে আপনারা ইউভিওতে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, ইউভিওতে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়
সম্পর্কে আমি একটা লিংক এটাতে দিয়ে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। মানে ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। এছাড়া আপনি এটার লিঙ্কটা আমার ওয়েবসাইটে যেয়ে পাবেন, shoriptech.wordpress.com, সেখানে পাবেন। সো মোটামুটিভাবে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে নতুন কোনো টপিক্স নিয়ে।